ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে মাথায় হাত পড়েছে কৃষকদের। বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে দক্ষিণাঞ্চল সহ বেশ কিছু জেলায়। এখনো ক্ষেত তলিয়ে আছে পানিতে। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বরিশালের কৃষকদের আমন ধানের বাম্পার ফলনের স্বপ্ন ভেঙে দিয়েছে জাওয়াদ। এর প্রভাবে 35,000 হেক্টর জমির আমন ধান ও রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। পাকা ধান সহ বিভিন্ন ফসল এখনো ডুবে আছে পানিতে। ফসল হারিয়ে দিশেহারা কৃষকরা। এখন ধান দাইতে আইছি, ধান পানির নিচে তলায় রয়েছে একাডু। টাকা পয়সা আমাদের খরচা হয়েছে, আমরা হয়তো সেই ক্ষতি পুষিয়ে উঠতে পারবো না। কৃষকদের এই ক্ষতি কাটিয়ে উঠতে দ্রুত ফলন আসে সে ধরনের শস্য চাষের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সরকারের তরফ থেকেও আমরা বিভিন্ন ধরনের প্রণোদনার মাধ্যমে এবং বীজ সহায়তার মাধ্যমে সাহায্য করে যাচ্ছি। লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন। 3 দিনের টানা বর্ষণে হাজার হাজার একর পাকা ধানের ক্ষেত এখনো পানিতে। নষ্ট হয়ে গেছে মাঠে মাঠে কেটে রাখা ধান। স্বপ্নের ফসল ঘরে তুলতে না পারায় পরিবার পরিজন নিয়ে কিভাবে দিন কাটবে সে দুশ্চিন্তায় চাষিরা। তো সবে 2-3 দিন বৃষ্টির ভিতরে ধান বৃষ্টির আগে কাটছিলাম, কাটার পরে এখন সব পানি নিচে চলে গেছে বৃষ্টিতে। জানা এনা করি আমি এতটুকু ইয়া করেছি, এখন আমি কি করবো। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।